এই যে কাজটা, এই কাজটাতে অনেকের কাছে মনে হবে যে সরকার আবার গরম গরম হয়ে গেল যেটা বলে, এবং তাদের একটু বাড়াবাড়ি হয়ে গেল, এবং এটা করার কি দরকার ছিল, আরও উস্কানি দেওয়া হলো। এখন আপনি যদি, আমি দেখি যে গত জামাত ইসলামী এই সাঈদীর রায়ের পরে বিশেষ করে যেই তাণ্ডব সারা দেশে চালিয়েছে, এবং সেই হিসাবে সরকার কিন্তু একটা সমালোচনার মুখে পড়েছে। আপনি তো কিছুটা উল্লেখ করলেন, সেটা হচ্ছে যে সরকার, এবং আমরা দেখেছি বগুড়া, সাতক্ষীরা, আপনার বাঁশখালী, কুমিল্লা, এবং বিশেষ করে হিন্দুদের যে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি সেটা সেখানে যানমালের নিরাপত্তাটা এটা দিয়েই আজকে এটার সরকার কঠোর অবস্থান এটা প্রকাশ করেছে, এটাই হয়তো ফরিদ ভাই বলতে চাচ্ছেন। ফরিদ ভাইয়ের কথা সূত্র ধরে আপনি কি বলবেন? আচ্ছা, ফরিদ ভাইয়ের কথা সূত্র ধরে আমি বলতে চাই যে আমি ফরিদ ভাইয়ের মতো অতটা আশঙ্কা করছিলাম না যে আজকে এরকম ঘটনা ঘটবে, ককটেল ফাটবে, পুলিশ ব্যবস্থা নেবে, হরতাল ডাকবে। ভাবছিলাম যে আজকের দিনটা হয়তো পার হবে, কারণ বিএনপি এর আগে বলছিল যদি সোমবারের সমাবেশে কোনো রকম অঘটন ঘটে, যদি বাধা দেওয়া হয় তাহলে হরতাল ডাকবে। একটা হচ্ছে যে সরকার ও বিরোধী দল দুই পক্ষ শুধু মুখোমুখি না, একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক রাজনীতিতে যে ধরনের আচরণ করা দরকার কোনো পক্ষই করছে না। অর্থাৎ তারা গণতন্ত্রকে স্বীকার করছে, মানছে না। তারা বলছে যে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, কেউ গণতন্ত্র রক্ষার জন্য অভিযান চালাচ্ছে। তো প্রথমত হচ্ছে যে, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের যে সম্পর্ক থাকার কথা, একটা কর্ম সম্পর্ক থাকার উচিত, ওয়ার্কিং রিলেশন যেটা বলে। সংসদ নেই, কিন্তু সংসদের বাইরেও তো থাকবে, পারস্পরিক আস্থা থাকা দরকার, সেটা যত ক্ষীণই হোক। যেমন কদিন আগেই আমরা দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ্বান জানালো যে 7ই মার্চ আলোচনার প্রস্তাব, মোশারফি বলেছেন যে হ্যাঁ, সুনির্দিষ্ট প্রস্তাব হতে হবে, আর প্রস্তাব হতে হবে, বলছে যে এটা নিয়ে আলোচনা হতে হবে, এমনকি বলছে যে আনুষ্ঠানিক, বিরোধী দলের চিফ হয়ে বলছেন যে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আমরা সাড়া দেব এবং ইতিবাচক হবে বলে আশা করি, এরকম কথাবার্তা চলছিল। এখন যদি সরকারের পক্ষ থেকে আলোচনার ব্যাপারে সদিচ্ছা থাকতো, তাহলে এরকম অভিযান চালানোর কথা না। আবার বিরোধী দলের পক্ষ থেকেও যদি তারা আলোচনা করেই সমস্যার সমাধান চায়, তাহলে আজকে এরকম ফরিদ ভাই বললেন যে ককটেল ফাটলো আর হরতালের ঘোষণা আসলো, তো এই মানুষের কী হয়? বরং বিরোধী দল যদি ককটেলকে ফাটিয়েছে আমরা জানি না, বিরোধী দল একটা ব্যাখ্যা দিতে পারতো যে এই ঘটনা, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, শান্তিপূর্ণ সরকার করতে দিচ্ছে না, এ কারণে আমরা এগোচ্ছি। জনগণকে জানানোর আগেই, একটা শব্দ হওয়ার পরেই তারা ঘোষণা, হরতালের ঘোষণা দিল। এবং আজকে পুলিশ বাড়াবাড়ি করছে, মানে অফিস দখলের আগে পুলিশ রাস্তায় বাড়াবাড়ি করছে বা রাস্তায় সমাবেশ বাধা দেওয়ার চেষ্টা করছে, এরকম কিন্তু বিএনপি নেতারাও বলেননি। তা এই কারণেই বলছি যে আজকের ঘটনা কিন্তু আজকের ঘটনা না। আরেকটি হচ্ছে যে দুটো এজেন্ডা, একটা হচ্ছে যে ফরিদ ভাই যেটা বললেন যে যুদ্ধাপরাধীর বিচার, তা এখানে বিচারের বাধা দেয়া কোনো আইনি অধিকার কারো নেই। রায়ের প্রতিবাদ করতে পারে, রায়ের সমালোচনা করতে পারে, রায়ের সমালোচনা করে তো শাহবাগে গণজাগরণ হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ হবে, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশ ফাঁড়িতে হামলা, পুলিশের উপর হামলা, সরকারি স্থাপনা, সরকারি কর্মকর্তাদের উপর হামলা, এটি কোনোভাবেই মানুষ কিন্তু গ্রহণ করেনি, সরকার নিরাপত্তা দিতে পারেনি অনেক ক্ষেত্রে, এবং এই কাজটাকে তো বিএনপি করেনি অধিকাংশ ক্ষেত্রেই। স্থানীয় পর্যায়ে দু একজন বিএনপি নেতাকর্মী জড়িত থাকতেও পারে, কিন্তু এটি এই কাজটি করেছে জামাত শিবির। আর এখন যে 18 দলের যে সমাবেশ, তার দায়িত্ব কিন্তু বিএনপিকে নিতে হবে, কারণ 18 দলের বিএনপি হচ্ছে নেতা। আজকে যে কর্মসূচি বা এখন যে আন্দোলন হচ্ছে, তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে কেন যুদ্ধাপরাধী বিচারের বিষয়টি যুক্ত করলো সরকারি, বা কেন বারবার দুইটাকে এক করতে চাচ্ছে? অর্থাৎ বিএনপির সাথে একটা লড়াই আর জামাত শিবিরের সাথে অন্য লড়াই, সরকার যদি এটা ভাগ করতে পারত তাহলে কিন্তু তার জন্য সুবিধা হতো। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আরো আলোচনা। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি সরকারের নরম গরম এই বিষয়টি নিয়ে। অনেকজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, আমরা দুজনের টেলিফোন নেওয়ার চেষ্টা করবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। প্রথম জন আসসালামু আলাইকুম, আমি কাউসার নাঙ্গুর থেকে। জি,
আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমি বিষদর সাপ নিয়ে কি বিছানায় শুয়ে থাকব? আমি জানি যে ওই সাপ আমাকে ছোড় দিয়ে মেরে ফেলবে, ঠিক আছে? আমি কি সেই বিষদর সাপটা নিয়ে শুয়ে থাকবো? বিএনপি কি বিএনপির অফিসে ইচ্ছাকৃত ভাবে তারা কি কমপ্লেক্সটা রেখেছে? অবশ্যই অন্য কেউ রেখেছে এটা নাকি? ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নিব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ইসাক, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি হ্যাঁ, আমি আজকে সময় টিভির মাধ্যমে লাইভ দেখলাম, সেখানে দেখলাম যে আজকে বিএনপির কার্যালয়ে হ্যাঁ দুটি বোমা দেখানো হলো। পুলিশ নিজে ডেকে নিয়ে দেখালো দুটি বোমা, এমনকি কোন রুম থেকে কে বাইর হচ্ছে এবং লক ভাঙা লকের মধ্যে একটা মহিলা যে কথা বলছে সেটাও আমরা সবকিছু দেখলাম, কিন্তু বাইরে দেখলাম যে আরো আটটি বোমা, এগুলি আমরা দেখলাম না, এগুলো কোত্থেকে আসলো? ধন্যবাদ আপনাকে। এখানে আমি সময় টেলিভিশনের ব্যাপারে ব্যাখ্যাটা দিয়ে রাখি যে বিএনপির অফিসের প্রতি রুমে রুমে তল্লাশি চলছিল এবং তল্লাশি প্রত্যেকটা রুম কিন্তু আমাদের একটা ক্যামেরা ফলো করেনি, আমাদের একটা ক্যামেরা ফলো করেছে এবং আরেকটা ক্যামেরা ছিল বাইরে। একটা ক্যামেরা ফলো করে আমরা একটা রুমে দুটো বোম দেখা গিয়েছে। যাই হোক, এটা নিয়ে কিন্তু দর্শকরা প্রশ্ন তুলেছেন, আমরা মানে এটা নিয়ে আলোচনা করতে পারি যে অভিযোগ বা দর্শকরা মনে করতে পারে যে হ্যাঁ বোমা ওখানে পেতে রাখা হয়েছিল, সেটা সাজানো নাটক, এই ধরনের কথা বলছেন দর্শক? কেউ না, ককটেল পেতে রাখুক আর মারার জন্যে ওখানে জমা করা হোক, দুটোই তো অন্যায়। এবং গণতান্ত্রিক রাজনীতিতে হবে কেন? যেমন ককটেল ফাটলো যে, এবং আমরা তো সাম্প্রতিককালে দেখি যে যে কোনো সমাবেশ হলেই ককটেল ফাটানো হয়, হরতালে ককটেল ফাটানো হয়। হরতাল তো জনগণের কাছে আহ্বান জানাবে, জনগণ যদি সাড়া দেয় তারা স্বতঃস্ফূর্তভাবে দিবে। এই যে কোনো কিছু জবরদস্তি করা, এই ককটেলটা কিন্তু একটা জবরদস্তি, অর্থাৎ স্বাভাবিক পদ্ধতিতে যেটা না পারা যায় ভয়ভীতির মাধ্যমে, সেটা ভয়ভীতি দেখানো। আবার সরকারের পক্ষ থেকে ওই ভয়ভীতি দেখানো হয়, তারা লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছড়ে এবং গুলি ছড়ে। এই যে ফরিদ ভাই বিষয়ে কি বলুন যে দর্শকদের যে প্রশ্নগুলো ছিল, হচ্ছে কি যে আপনি দেখবেন যে দুঃখজনকভাবে ক্রমান্বয়ে কিন্তু রাজনীতি সহিংসতার দিকে যাচ্ছে। এবং এটা তো আপনার যে দর্শক প্রশ্ন করলেন সেটা হচ্ছে এখন তদন্ত সাপেক্ষের ব্যাপার। এখন এটা আবার একটা মুশকিল হচ্ছে যে যিনি প্রশ্ন করেছেন বা যে যারা এই ধরনের কথা বলবেন তারা বলবেন যে এটা সাজানো নাটক, পুলিশ নিজে এটা নিয়ে এখন করেছে। কিন্তু আমরা দেখতেছি যে এই যে ক্রমান্বয়ে সহিংসতা, যেমন আপনার হরতালের সময়ই কিন্তু এই ককটেল বা এই ধরনের বিস্ফোরণগুলো ঘটছে, বা তার আগে বা সমাবেশের আগে। তাহলে যারা হরতাল ডাকেন বা যাদের আহ্বানে হরতাল হয়, এটা দায় দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে তাদের উপরেই পড়ে এবং তাদেরই দায়িত্ব থাকবে যে এগুলো যাতে না ঘটে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আরেকটা হচ্ছে যে আমি এর আগের কথার দিক থেকে কিছুটা আসছি, আমরা যে ঘটনাগুলো থেকে ঘটনাস্থল বললো সেটা হচ্ছে যে দেখুন, আমরা এমন একটা অবস্থার মধ্যে আজকে এসেছি যেখানে আর কিন্তু মানে পিছু হটার কোনো অবকাশ নেই কারোরই। কি জন্য যে জামাত ইসলামী কাতার থেকে একজন ফোন করেছেন, আমরা ওনাকে অপেক্ষায় রাখি, ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি কাতার থেকে বলছিলাম, আমি মাননীয় দুজন অতিথির কাছে আমার প্রশ্ন, নামটা বলেন। কারণ বিএনপির যে সমাবেশটা অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা টিভির পর্দার সামনে আমরা বসে আমরা দেখলাম পুলিশের এখানে কোনো বাড়াবাড়িয়ে ছিল না। তাহলে তারা নিজেরাই ককটেল ফাটিয়ে এই যে ইস্যুটা তৈরি করলো কেন? আর একটা প্রশ্ন আমার, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যদি পুলিশ ঢুকছে, এটা তো কাবাগর না যে পুলিশ ঢুকতে পারবে না? যদি ঘটতে থাকে তাহলে এটা করা সম্ভব। তিনি তার প্রশ্নের চেয়ে তো এটা আমি বলবো যে একটা মতামতের মতে অনেকটা এসছে, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি জুবাইর সেটা হচ্ছে যে আজকে 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 কিন্তু আমাদের ঘটনাটা কিন্তু আজকে যারা ছিল আজকে অন্যান্য তল্লাশির সময় দেখা যায় যে পুলিশ কিন্তু সাংবাদিকদের নেয় না, আজকে কিন্তু পুলিশ সাংবাদিকদের নিয়েছে, সাথে নিয়েছে এবং পুলিশকে এক একটা টেলিভিশনের ক্যামেরা এক একটা দলকে ফলো করেছে এবং প্রত্যেকটা রুমে ফলো করেছে পুলিশকে, পুলিশের প্রত্যেকটা কর্মকাণ্ড ক্যামেরার মধ্যেই ছিল। আমি যে কথাটা বলছি যে আজকের ঘটনা তো আজকের ঘটনাটা ব্যাপার না, এটা শুরু হয়েছে হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার এবং রায় যখন দেওয়া শুরু হলো। এখন দেখুন, বিশেষত সাঈদীর রায়ের পরে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, জামাত ইসলাম স্পষ্টতই
বাংলাদেশ রাষ্ট্রটার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধটা তারা করছে সহিংসতার মাধ্যমে এবং তারা যুদ্ধ সহিংসই হবে না যুদ্ধ বলতে আমি রাজনৈতিক যুদ্ধ করতে পারি সেটা করেনি এবং তারা করছে এবং এই জিনিসটাকে তারা যেটা করেছে যে আমরা যেটা দেখছি যে আগে যেটা সোরাবো বলল পুলিশের উপর আক্রমণ হিন্দুদের বাড়ির উপর আক্রমণ তাদের মন্দিরে আক্রমণ আপনার যা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আমরা সরকারের ব্যর্থতার প্রশ্নটা পড়ে আসছি মানে আমরা ওই কথাটা পড়ে আসছি কিন্তু প্রথম যে কাণ্ডটা তারা করেছে এখন দেখুন এই জন্য কি সরকার এই বিচার বন্ধ করে দিবে সরকার বিচার বন্ধ করে দিতে পারে না এর সঙ্গে গিয়ে যোগ হয়েছে বিএনপি তার বিএনপির রাজনীতি যে একটা রাজনীতিতে তাদের মধ্যে যে আমরা অন্তত আশা করে মানে করেছিলাম বা একটা অবস্থা ছিল যে সেখানে কিছুটা হলো সাম্প্রদায়িকতা বিরোধী কিন্তু ফরিদভাই আপনি যদি এই কথা বলেন আমরা দেখি যে এই বিএনপি আওয়ামী লীগ একই সাথে সংসদে জামাত নিষিদ্ধ করার ব্যাপারে তো প্রস্তাব দিয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল আমরা 93 সালে সেই দিন চলে গেছে অনেক জুবাই সেটা পার হয়ে গেছে সেটা পার হয়ে গিয়ে যেটা আসছে এখন আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আপনার এই ঘটনাগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখন লড়াইটা হচ্ছে কি একটা শেষ পর্যায়ের লড়াই স্বাধীনতা যুদ্ধের পরে 1971 সালের সেই মহান যুদ্ধের পরে আমাদের যেই কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে সেই কাজগুলো যেভাবেই হোক আমি আমি বলছি যে যেভাবেই হোক এটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে যে মানে যে পর্যায়ে এসছে সেটা হয়তো আসতো না যদি না প্রজন্ম চত্বর এখানে না দাঁড়াতো মানে সেটা নিয়ে আমরা নানান ব্যাখ্যাত বিশ্লেষণ থাকতে পারে কিন্তু সরকারও এখন এমন একটা অবস্থায় চলে আসছে যে এদের বিরুদ্ধে তার মানে কি বলে যে শেষ মানে যুদ্ধ করার মনোভাব না নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর জামাত ইসলামী তাকেও বেঁচে থাকতে হলে বাংলাদেশে টিকে থাকতে হলে তাকে এই কাজটা করতে হবে এখানে সবচেয়ে রহস্যময় ভূমিকা এবং সবচেয়ে আমি মনে করব যে তারা নিজেদের পায়ের কুড়াল মারছে সেটা হচ্ছে বিএনপি কারণ বিএনপি এখানে জামাতের সঙ্গে গিয়ে সে ওই জামাতকে সেই বৈধতা দিচ্ছে এবং জামাতের এই কর্মকাণ্ডগুলি বৈধতা পাচ্ছে বিএনপির কারণে এখন বিএনপি আজকে যে ঘটনাটা গত আজকে না শুধু এর আগের দিন যেটা করলো হরতাল সেটাও কিন্তু একই কাজে হয়েছে একই কাজে তারা সমাবেশ করেছে সেখানে ককটেল ফুটেছে পুলিশের টিয়ার গ্যাস হয়েছে এবং তারা তারপরে হরতাল ডেকে কিন্তু এই ইস্যুকে নিয়ে বিএনপি যেহেতু হরতাল করছে জামাতের সাথে আছে আমরা দেখি যে বিএনপির ভেতরেই কিন্তু এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ বিএনপির ভেতরে জি হ্যাঁ যে বিএনপির ভেতরেই একটা মুক্তিযোদ্ধা মানে গ্রুপ আছে তারা ঠিক এই জামাতের সাথে এই সম্পর্কটাকে পছন্দ করছে না এবং আমরা দেখি যে বেগম জিয়া যখন সারা দেশ সফর করলেন আমরা দেখি বিভিন্ন সভা সমাবেশে বিএনপির যুব দল এবং ছাত্র দলের সাথে শিবিরে সংঘর্ষ হয়েছে বিভিন্ন জি না যেটা হচ্ছে যে রাজনীতির নীতি আদর্শের ভিত্তিতে হতে হবে কিন্তু আমাদের এখন রাজনীতি যারা পরিচালনা করছেন কম ক্ষেত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যায় এটি নেই বললেই নাহলে আজকে বিএনপির ঘাড়ে জামাত উঠে তার রাজনৈতিক যে এজেন্ডা তার রাজনৈতিক যে উদ্দেশ্য সেটি পূরণ করতে চাচ্ছে এবং বিএনপি সেটি কেন করতে দেবে সরকারও জামাত এবং বিএনপিকে এক দৃষ্টিকে আমি মনে করি দুটি দলের নীতি আদর্শ তারা জোট করলেও এক নয় পার্থক্য আছে সেই পার্থক্যটা যাতে না থাকে সরকারের পক্ষ থেকেও প্ররোচনা আছে সরকারও বারবার বিএনপিকে জামাতের দিকেই ঠেলে দিতে চাচ্ছে সরকার বিএনপিকে জামাতের দিকে ঠেলে দিচ্ছে আপনি যেটা বলছেন এটা নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সম্পাদকীয় আমাদের সঙ্গে থাকুন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি সরকারের নরম গরম এই বিষয়টি নিয়ে আরেকজন দর্শক অপেক্ষা করছেন আমরা তার প্রশ্ন নিয়ে নিই যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আমার নাম মোহাম্মদ আনিস কেরানীগঞ্জ থেকে বলছি জি বলেন আমার প্রশ্ন ফরিদ ভাই যে বললো যে বিএনপি মিটিং মিছিল বা যে কোনো সভা সমাবেশ করে যে যুদ্ধ অপরাধী বাঁচানোর জন্য এটা তো আমরা বিএনপি যেটা মানে এই সভা সমাবেশ করা হয় তত্ত্বাবধায়ক ইস্যু যায় কিন্তু ফরিদ ভাই যেটা বললো এটার কারণ দেয় ধন্যবাদ আপনাকে ফরিদ ভাই আপনার কাছে সরাসরি উনি জানতে চেয়েছেন যে প্রশ্নটি যে আনিস সাহেবকে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন প্রশ্নটা যেটা হচ্ছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলনটা যদি সে করতে পারতো তাহলে কিন্তু এই বিএনপির পক্ষে জনসাধারণের একটা বড় অংশের বা ধরুন এটা সমর্থন কিন্তু ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার চায় আমাদের সুশীল সমাজের থেকে শুরু করে একটা বড় অংশ কিন্তু আছে কিন্তু বিএনপি সেই জায়গাটা ট্রেন মিস করে ফেলছে
ট্রেনটা মিস করে ফেলছে, যেটা হচ্ছে যে এই জায়গায় যে যুদ্ধাপরাধীদের বিচারে যখন রায়গুলো আসতে শুরু করলো, যখন জামাত সারা দেশে তাণ্ডব শুরু করে দিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে এসে যেই বিবৃতিটা তিনি দিলেন মানে সংবাদ সম্মেলনের নামে, সেটাতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়কের কথাটার প্রতি কিন্তু তার কোনো গুরুত্ব ছিল না। তার শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বটা ছিল হচ্ছে যে এই যুদ্ধাপরাধীদের বিচার বিচারটা ঠিক হচ্ছে না, এই তারপরে এই এই যে ব্যাপারগুলো এই এই জায়গাটায় তিনি প্রজন্ম চত্বরকেও বিএনপি সমালোচনা করতে শুরু করলো, যদি প্রথম দিকে তাদের আজকেও যে বিক্ষোভটা তারা যাই করুক না কেন কাগজে কলমে যে তত্ত্বাবধায়ক, আমাদের আমি সে কথাটাই বলছি যে বিএনপি এখানে কিন্তু মানে ঠকে যাচ্ছে, বিএনপি জামাতের কাছে হেরে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে বিএনপি তার যে ইস্যুটা তত্ত্বাবধায়কের ইস্যু সেটা সামনে আনতে পারছে না। মানে দর্শক যেটা করেছেন সেটা ঠিকই আছে, কিন্তু আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে সেটাকে সামনে আনতে পারছে না। কারণ যেমন ধরুন যে তিনি আপনি বলতে চাচ্ছেন বিএনপির কর্মকাণ্ডের কারণেই এটা তত্ত্বাবধায়ক ইস্যু পেছনে পড়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই। অথচ সেই রাজনৈতিক ইস্যুটা আজকে আছে, আমরা যে গত কয়েকদিনে যে আন্দোলন হচ্ছে, যেই আন্দোলনগুলো সেটা কি তত্ত্বাবধায়কের কোনো কথা আপনি শুনেছেন কোনো জায়গায়? আজকে তারা চেষ্টা করেছিল যে আন্দোলনটা হচ্ছে, কিন্তু তাও না, সেটা বলেছে তারা বলতে তারা তারা বলতে শুরু করেছে যে আন্দোলনকে আমরা এক দফার দিকে নিয়ে যাব। এখন এটা ঠিক, এটা বিরোধী দলের জন্য ঠিক, সেটা হচ্ছে যে আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারকে পতন না ঘটাতে পারলে এই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না। কাজেই 18 দল বলুন বা বিএনপি বলুন জামাত বলুন, তারা আওয়ামী লীগ সরকারকে তাদের নামাতে হবে। তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলেও কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, কারণ আওয়ামী লীগ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এবং তাদের একদিকে তো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়াও আজকে বাংলাদেশে কোনো শক্তি পারবে না এই যুদ্ধাপরাধীদের বিচার বা স্বাধীনতার বিচার এই যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে বা এটাকে আপনার কী বলে কে যে মানে একটু স্লো করতে, যেটাকে যে আপনি আস্তে আস্তে করবেন পরে করবেন তা করার উপায় নাই। কারণ প্রজন্ম চত্বর, গণজাগরণ মঞ্চ এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে জাগরণটা এসছে এমনকি গণমাধ্যমের মধ্যেও আসছে, এখন এই অবস্থাতে আপনার বিএনপির রোলটা কী হবে? বিএনপি যদি এখানে তার যে মুক্তিযুদ্ধের শক্তি তার দলের মধ্যেও আছে আমরা বিশ্বাস করি, সে যে অসাম্প্রদায়িক শক্তিও তার দলের মধ্যে আছে, সেও যে একসময়ে তাদের দলের লোকরাও যে একসময়তে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার কথা সংসদেই বলেছিল, সেই শক্তিও আছে, সেটাকে তারা গুরুত্ব না দিয়ে তারা যেই শক্তিটি আজকে আমরা সাম্প্রদায়িক শক্তি, যেই শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যেই শক্তির মানে চেতনাটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে নয়, সেই শক্তিটা সামনে চলে আসছে, এই কারণে বিএনপি এই সমালোচনার সম্মুখীন হচ্ছে। জি, এবং জনাব সোহরাব হাসান আপনি বলছিলেন যে সরকার ঠেলে দিচ্ছে বিএনপিকে জামাতের দিকে, সেটা সেটার একটি যুক্তি হলো যে সাম্প্রতিককালে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটল অধিকাংশ মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এটা জামাত শিবিরের ক্যাডাররাই করেছে, তাদের কর্মীরাই করেছে, কিন্তু সরকার সমানভাবে অভিযুক্ত করলো বিএনপি জামাত উভয়কে এবং অনেক ক্ষেত্রে মামলা ধরপাকড় সেই কাজটি করলো। আরেকটি হচ্ছে যে রাজনীতি গণতন্ত্রে যদি বিশ্বাস করে যে কোনো দল, তাহলে একটা আপোষ একটা মীমাংসায় আসতে হবে, একটা সমঝোতায় আসতে হবে। এখন যদি যুদ্ধ ঘোষণা করে, আমরা যেমন এখানে আলোচনা করছি বিএনপিতে জামাতের পক্ষ সমর্থনকারী আছে, যেমন আছে তেমন মুক্তিযুদ্ধের পক্ষের আছে, একইভাবে আওয়ামী লীগেও তো দুইটা ধারারই আছে। আমরা যে আজকে নরম গরম বলছি যে একদল চাচ্ছে সংলাপের মাধ্যমে সবকিছু শেষ হোক, আরেকটা গ্রুপ চাচ্ছে যে আরেকটু গরম হোক, সেটাও তো আছে। তাদের ধারাটা কিন্তু ওই যে নরম গরমের ধারা, এটা যুদ্ধ পক্ষ বিপক্ষে না, সেটা না। আচ্ছা, আলোচনার মাধ্যমে শেষ হোক, আরেকটা গ্রুপ হয়তো চাচ্ছে না, কঠোর সবসময় থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমি 2006-07 সালের প্রসঙ্গটা একটু টেনে বলতে চাই। না, সেই ক্ষেত্রে আজকের এই কর্মসূচি, আজকের এই কর্মসূচি যারা সংলাপ চায় তাদের উদ্যোগকে কিছুটা বাধাগ্রস্ত করবে? না, অবশ্যই বাধাগ্রস্ত করবে এবং পুরোপুরি বাধাগ্রস্ত করবে। সেটা হচ্ছে যে তখনও কিন্তু বিএনপির মধ্যে যে তখন বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তার সাথে একটা মীমাংসায় আসার যেমন চেষ্টা ছিল, আবার শীর্ষ নেতৃত্ব থেকে সে আসার পথ রুদ্ধও করে দেওয়া হয়েছিল, যে কারণে দুই মহাসচিবের আলোচনা হয়েও সফল হয়নি এবং একটি
অসাংবিধানিক অস্বাভাবিক সরকার ব্যবস্থার অধীনে বাংলাদেশ জনগণ দু বছর ছিল, আজকেও কিন্তু, এবং সেটি যতই বলুক যে লগি বৈঠা বা আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য সেটা আসছে, সেটি আসছিল কিন্তু তখনকার মানুষ বিচার হচ্ছে তখন যারা ক্ষমতায় ছিল তাদের অদূরদর্শী একটি পক্ষপাতপূর্ণ নির্বাচন চাপিয়ে দেওয়া থেকে নির্বাচন কমিশন কথিত তথাকথিত নির্বাচন কমিশন কে দিয়ে ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করা, এবং তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যে তারা যেভাবে করে আসছে তাদের সাজানো ব্যবস্থায় নির্বাচনটি করতে চাইছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, কিন্তু একটি জনগণের আস্থাপূর্ণ সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের এই নির্বাচনের দায়িত্বটা কিন্তু সরকারের, মানে যারা ক্ষমতায় আছে বা ক্ষেত্রটা প্রস্তুত, নির্বাচন হয়তো তখন যদি সেই ক্ষেত্র কি প্রস্তুত হচ্ছে না, না সেই 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 ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রচণ্ড অনীহা আছে, এবং অনীহার একটা বড় হচ্ছে যে তারা বিরোধী দলের সাথে একটা সমঝোতা আসতে চায় না, নির্দলীয় হবে না না সর্বদলীয় হবে সেটি অন্য, কিন্তু নির্বাচন করতে হলে বিএনপির সাথে, কারণ তো এটাই যে বিএনপির সাথে একটা সমীমাংসা আসতে হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হোক যে যুদ্ধাপরাধের বিচার হবে, এ ব্যাপারে বিএনপি কিন্তু জোরালো কিছুদিন আগ পর্যন্ত জোরালোভাবে এর বিরোধিতা করতে পারেনি, কিন্তু তত্ত্বাবধায়ক বা বিরোধী দলের দাবির ব্যাপারে অর্থাৎ নির্বাচনটি কিভাবে হবে সে ব্যাপারে আমরা একটু সমঝোতায় আসতে চাই, আমরা একটা মীমাংসা সেটা সরকার করতে পারে এবং সেটি না করায় যেটা হচ্ছে একেবারে 30 সেকেন্ড জি, আমার কথা হচ্ছে যে এই এই জায়গাটায় রাজনৈতিক সমাধানটা খুব সহজেই হতে পারত, বিএনপি যদি জামাতের সঙ্গে গিয়ে তার পুরোপুরিভাবে এই সমর্থনটা না দিত, সেটা কোনোদিন আসবে কিনা আমরা জানি না, এখন যেভাবে বিএনপি জামাতের আওতার মধ্যে পড়ে গেছে আমরা জানি না সেটা আসবে কিনা, আমরা তাহলে আমরা রাজনৈতিক সংলাপ সমাধান হতে পারে। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আর ছাড় দেওয়া হবে না, এটা শুধু ঢাকা শহর না, রাজধানী শহর না, এটা সারা বাংলাদেশে যেখানে তাণ্ডবগুলো হয়েছে বা আরো তাণ্ডব হতে পারে সেই সব জায়গাটাতেই সক্রিয় মানে সব অন্য জায়গায় যেন নিষ্ক্রিয়তা না থাকে। আচ্ছা, সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এর ক্ষতিটা কার হবে, ক্ষতি কিন্তু দেশের জনগণের মানুষের, সেই ক্ষতি থেকে আজকে হরতাল, কালকে আমরা বিবৃতি দেখবো সরকারের পক্ষ থেকে যে হরতাল হয়নি, বিরোধী দল বলবে যে হরতাল হয়েছে, কিন্তু কিন্তু জনগণ যে ক্ষতিগ্রস্ত হবে, গাড়ির চাকা যে চলবে না, অর্থনীতির চাকা যে বন্ধ থাকবে, তার কিন্তু প্রতিকার পাবে না মানুষ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনার জন্য, আমরা আসলে খুব স্বল্প পরিসরে আজকের এই গোটা বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করলাম, আমরা জানি না এটার সমাধান কিভাবে হবে বা আদৌ দেখতে পারবো কিনা, তবে আমরা আশায় থাকতে পারি আর কি, এছাড়া আর করার কিছু নেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আবারও, আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামীকাল রাত 10:10 অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি।